সন্ধ্যাবেলা তো ওই থেকে ডাক্তারের কাছ থেকে ওষুধ পত্র সবকিছু নিয়ে আসি, বাজার থেকে আমার ছেলে হাট বাজার করিয়া খাওয়া দাওয়া করছি, আমটা মোমার বউ কাটিয়ে খাওয়াইছে, অনেক কিছু আমরা বিস্তারিত সমালোচনা করছি, করা করে কাল কিতা করবো না করবো কথা করিয়া আমরা ক্ষতির খুঁটিয়া বলে আমার বেটি বলে ও এখানে কি করে আমি টিপাইয়া টপাইয়া দিছি, আমার আমার বউয়ে পাও হাত টিপাইয়া দিছে, পরে ঘুমাই গেছি, এখানে আমার বাচ্চিনতেও পাও টিপাইয়া দিছে, আমার 3 দিন আগ থেকে চলিল, এখন তাপটা শুরু হয়েছে, খুব বেশি আক্রান্ত লাগছে। পরে ঘুমের মাঝে যাওয়া করছি, আহ হঠাৎ করেছি ইয়া দেখি এই মোটামুটো মাস আর এই মোটামুটো সাপ, আমার বউ হচ্ছে একসাথে আহ করিয়া গেলিলে আইয়া, আমার মাও গেলিলে, ছোট মেয়েরে আমি মা ডাকি উঠছে, আর আমার বড় ছেলেরে আমি আব্বু ডাকি, আমার তো আব্বু নাই মাও নাই বাবু নাই কেউ নাই, বাবা সে অন্য বাড়ি হাতন মার প্রতীক্ষায় পড়ি আমাকে ভিন্ন করিয়া দিচ্ছি। পরে স্বপ্ন দেখার পরে স্বপ্ন দেখার পরে একটা বডি ছিল আমার ডাইন পাশে, বডি কিন্তু দাও বডি দাও দাও লইয়া টান দিয়া ও তার লোকে আমি যুদ্ধত লাগছি, মানে ধরে খাটা লাগছো যুদ্ধ মানে যুদ্ধ মন কম সাইন মুখে খেছে খেসলাম, যে আমার বউ বাচ্চা যে খাইয়া পালাই দিবে আমি কিতা করবো করে আমার আর কুন্দা নাই, আমি বলছি আমার আগে খাইতে পারি বাবা বলে আমার বউ বাচ্চা খাইয়া না, খুব বেশি আক্রান্ত করছি। আচ্ছা করার পরে ওখান চেস করে দিছি খাটা, এখন আমার ইয়ে লাগছে আমার চোখে মুখে হাতে ফাওয়ে হলবাই ডুজে গিয়া খাই দিতে হবে, তারারে কুবাইছো তারারে কুবাইছি আমি খেছি। আচ্ছা পরে দেখি রক্ত নদী নেলা আমার মোর টেঙ্গর করে দিয়া রক্ত লাগছে, ও আমি বলে ইয়ে কিটা করলাম রে, আমি যে আমার মাছ কাটলাম কাটা পরে আমার বউ বাচ্চার ঠেঙ্গে দিয়ে এই অবস্থা কিটা।